হাদিসের কিতাবের মধ্যে এসেছে, স্বামী স্ত্রী যখন একই বিছানায় ঘুমাতে যাবে, একই বালিশের মধ্যে মাথা রেখে মুখামুখি হয়ে যখন ঘুমাবে এবং স্ত্রীর আপাদমস্তক থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে এমন একটি স্থান, এমন একটি জায়গা আছে স্ত্রীর, সেই জায়গার মধ্যে যদি স্বামী ডান হাত রেখে সারাটা রাত্রি পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাহলে স্বামী সারা রাত্রি পর্যন্ত নফল নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, জিকির করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বামীর আমলনামার মধ্যে সারা রাত্রি নফল ইবাদতের সব লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে অবশ্যই যারা স্বামী স্ত্রী আছেন জানতে হবে, স্ত্রীর কোন একটি জায়গার মধ্যে, স্থানের মধ্যে স্বামী যদি ডান হাতটা রেখে সারা রাত্রি পর্যন্ত ঘুমিয়ে যায়, তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বামী নফল নামাজের, নফল জিকির আসকারের, কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বলে দেব সেই জায়গাটার কথা, স্থানটার কথা। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে পবিত্র সম্পর্ক। যেই সম্পর্কের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। আল্লাহু আকবার। একজন মানুষের পোশাক যেমন জরুরি প্রয়োজন, পোশাক ছাড়া যেমন চলা যায় না, কোথাও বের হওয়া যায় না, ঠিক একজন স্বামীও তার স্ত্রীকে ছাড়া অচল হয়ে যায়, চলতে পারে না, জীবন চলা সম্ভব হয় না, এবং ঠিক একজন স্ত্রী ও তার স্বামীকে ছাড়া জীবন চালানো সম্ভব হয় না, অসম্ভব হয়ে যায়। স্বামী স্ত্রী একে অপরের প্রতি এমনটাই টান, এমনটাই মহাব্বত, এমনটাই প্রয়োজন, একে অপরকে পোশাকের সাথে তুলনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুন মাতা'ইদ-দুনিয়া ইমরাআতু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে যত নিয়ামত সৃষ্টি করেছে, প্রত্যেকটা নিয়ামত হচ্ছে এক একটা দামি সম্পদ। এই সারা পৃথিবীর মধ্যে যত নিয়ামত, যত সম্পদ আছে, তার চেয়েও সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, নেককার মহিলা। সকলে বলি সুবহানাল্লাহ। নেককার স্ত্রী হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। তাই যার ঘরের মধ্যে একজন নেককার স্ত্রী আছে, তার ঘরের মধ্যে জান্নাতের টুকরা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী একে অপরের দিকে যখন তাকিয়ে ভালোবাসার নজরে তাকিয়ে হাসতে থাকে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের নজরে তাকিয়ে সে দাম্পত্য ফ্যামিলির উপরে রহমত নাজিল করে এবং আল্লাহ রাব্বুল আলামিনও হাসতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্বামী স্ত্রী একে অপরের হাত যদি ভালোবাসার কারণে স্পর্শ করি, তাহলে দুজনের আঙ্গুলের ফাঁক দিয়ে ছবির আগুনাগুলো ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এবং স্বামী স্ত্রী একে অপরকে খাওয়িয়ে দিলে সব, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে কথা বললেও, গল্প গুজব করলেও সব, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ঘুরতে গেলেও সব, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মজা করলেও সওয়াব, স্বামী স্ত্রী একসঙ্গে কাজকর্মে হেল্প করলেও সওয়াব। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, একসঙ্গে মিলেমিশে জীবনটাকে কাটাবেন, একে অপরকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত এবং বরকত বেশি বেশি নাজিল হবে। অনেকে আছেন বলে থাকেন যে স্বামী স্ত্রীর ভালোবাসা বেশি যদি থাকে, তাহলে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, জীবন কমে যায়, তাড়াতাড়ি স্বামী মারা যায়। এটা মিথ্যা।
স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পবিত্র সম্পর্ক। যত ভালোবাসা বাসা যায়, যত সম্পর্ক গভীর করা যায়, যত আদর স্নেহ মায়া মমতা করা যায়, ততই ভালো, ততই আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত নাজিল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্ত্রী ঘরের কাজকর্ম করবে, স্বামী বাহিরের কাজকর্ম করবে, রিজিক অনুসন্ধান করবে। স্ত্রীর কাজ হলো সংসারকে গুছিয়ে রাখা। শুধু তাই নয়, একজন স্বামী যখন বাসার মধ্যে ফিরবে, স্ত্রীর কাজের মধ্যেও কিন্তু সহযোগিতা করতে হবে। কারণ স্বামী করে বাহিরে এক কাজ, স্ত্রী বাসার মধ্যে করে দশ কাজ। রান্না বান্না করে স্বামীর কাপড় চোপড় ধৌত করতে হয়, শ্বশুর শাশুড়ির খাবার দাবার আয়োজন করতে হয়, কাপড় চোপড় ধৌত করতে হয়, বাসা গুছাইতে হয়, বাচ্চা কাচ্চাদের খাবার দাবার খাওয়াইতে হয়, সবকিছু গুছাইতে গিয়ে স্ত্রী ঘুমাতেও ঠিক মতো পারে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝে মধ্যে বাসার মধ্যে আসতেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম আল্লাহর নবী সালাম দিয়ে বাসার মধ্যে প্রবেশ করতেন, তখন মাঝে মধ্যে বলতেন, ও আয়েশা, খাবার দাবার হয়েছে কিনা? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আজকে খাবার দাবার রান্না বান্না হয় নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, চলো আয়েশা, তোমার সঙ্গে রান্না বান্নার মধ্যে আমি সহযোগিতা করি। সকলে বলি সুবহানাল্লাহ। যদি নবীজির মতো আদর্শ গ্রহণ করতে চান, নবীজির উম্মত হতে চান, স্ত্রীকে ঘরের কাজের মধ্যেও সহযোগিতা করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে মায়া মহব্বত করতে হবে, স্ত্রীকে চাকরানির মতো নয়, স্ত্রীকে আপনি রাজরানীর মতো মনে করতে হবে। আপনি যদি স্ত্রীকে রাজরানী মনে করেন, আপনি হবেন রাজা। রাজার স্ত্রী তো রাজরানী হয়ে থাকে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে সব থেকে পবিত্র সম্পর্ক। স্বামীর স্ত্রী ঘুরতে গেলেও সওয়াব হয়। আপনি যখন স্বামী অসুস্থ হয়ে যাবেন, আপনার স্ত্রী কিন্তু আপনার হাত পা গুলো টিপে দিবে, মেসেজ করে দিবে, শরীরটাকে মেসেজ করে দিবে। পৃথিবীর অন্য কোনো মানুষ কিন্তু আপনার পা গুলো, আপনার পেট, আপনার পিঠ কিন্তু মেসেজ করে দিতে পারবে না শরমে। কিন্তু আপনার স্ত্রী কিন্তু আপনাকে ঠিকই মহাব্বত করে, খেদমত করে। অসুস্থ হলে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আল্লাহর নবী যখন অসুস্থ হত, আমি আল্লাহর নবীর পা মোবারকগুলো আমি মেসেজ করে দিতাম, হাতগুলো মেসেজ করে দিতাম, শরীরটাকে মেসেজ করে দিতাম। আবার আমি আয়েশা যখন অসুস্থ হয়ে যেতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাগুলো, হাতগুলো, শরীরটাকে মেসেজ করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে স্বামীর যেমন অধিকার আছে, স্ত্রীর অধিকার আছে। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক স্বামীরা স্ত্রীকে অধিকার দিতে চায় না, স্বামীরা স্ত্রীকে ভালোবাসা প্রকাশ করতে চায় না, যে স্ত্রী তোমাকে খুব ভালো লাগে, তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য। স্বামীরা স্ত্রীকে প্রকাশ করতে চায় না, বলতে চায় না, কিংবা অনেক স্ত্রীরাও স্বামীকে বলতে চায় না। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। আমি বলতেছিলাম আপনাদেরকে, স্বামী যদি তার স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত এমন একটি স্থান আছে, এমন একটি জায়গা আছে, স্বামী যদি সেই জায়গার মধ্যে স্ত্রীর হাতটা রেখে সারাটা রাত্রি পর্যন্ত ঘুমাতে পারে, সারা রাত নফল নামাজ পড়লে, আবাদত করলে, জিকির করলে, বন্দিগি করলে যেমন সব হত স্বামীর আমল নামার মধ্যে, ঠিক তেমন সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে জানতে হবে, সর্বপ্রথম অনেক স্বামী স্ত্রী আছে একসঙ্গে ঘুমায়, কিন্তু স্বামী থাকে উত্তরে, স্ত্রী থাকে দক্ষিণে বিছানার, এভাবে পৃথক হয়ে ঘুমায়। স্বামী ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে, শয়তান তার ভিতরে চিন্তা ঢুকিয়ে দেয়,
যে তোমার স্ত্রী থেকে তোমার শালিটা সুন্দর, আবার স্ত্রীর মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিয়ে দেয় তোমার স্বামী থেকে তোমার দেওয়ারটা বেশি সুন্দর, স্বামীর ভাই বেশি সুন্দর, তোমার স্বামী ভালো না। কারণ আল্লাহর রাসূল বলেছেন স্বামী স্ত্রী যখন একই বিছানায় ঘুমাবে মাঝে কোনো ফাঁক রাখা যাবে না, খালি রাখা যাবে না, একসঙ্গে মিলে মিশে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। একে যদি অপরকে স্বামী স্ত্রী জড়িয়ে ধরে না ঘুমায় তাহলে মাঝখানে শয়তান এসে বাসা বাঁধে এবং দুইজনের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে এবং অশান্তির ঝড় সৃষ্টি করতে থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে একসঙ্গে মিলেমিশে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে। স্বামী স্ত্রী যদি একসঙ্গে জড়িয়ে ধরে ঘুমায় এবং একসঙ্গে ভালোবাসা আদান প্রদান করে কথাবার্তা বলে, মিল মহাব্বত থাকে, যত বেশি মিল মহাব্বত থাকবে যে ঘরের মধ্যে আসমান থেকে তত বেশি রহমত এবং বরকত নাজিল হতে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। এখনই বলে দিচ্ছি আপনাদেরকে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রী একে অপরে এক বিছানার মধ্যে ঘুমাতে গিয়ে এক বালিশের মধ্যে যখন মাথা রেখে, দুইটা বালিশ হোক কোনো সমস্যা নেই, একসঙ্গে মিলিত হতে হবে এবং একে অপরের প্রতি মুখামুখি হয়ে স্বামী যদি তার স্ত্রীর কপালের মধ্যে ডান হাতটা রেখে একটু মেসেজ করে করে আরাম করে করে ভালোবাসায় সুন্দর করে স্ত্রীকে ঘুম পাড়িয়ে দেয় এবং স্বামীর হাতটা স্ত্রীর কপালের মধ্যে সারা রাত্র যদি থাকে, সারা রাত্র নফল এবাদত করলে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, স্বামীর আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজের নফল এবাদতের সওয়াব লিখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্ত্রীকে আদর করে আপনি যখন এক বিছানায় শুয়ে এবং মুখামুখি হয়ে এবং আপনার ডান হাতটা যদি স্ত্রীর কপালের মধ্যে রেখে মেসেজ করে করে আরাম করে ঘুম পাড়িয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই ভালোবাসার কারণে আপনি যে স্ত্রীকে আদর করে মায়া করে মহাব্বত করে আপনি যে ঘুম পাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় এবং আপনার হাতটা যতক্ষণ পর্যন্ত স্ত্রীর কপালের মধ্যে থাকবে এভাবে থাকবে ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সব আল্লাহ আমল নামার মধ্যে উঠিয়ে দেয়। এই জন্যে স্ত্রীকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে মায়া করতে শিখুন, স্ত্রীকে সম্মান করতে শিখুন এবং যারা স্ত্রী আছেন স্বামীকে সম্মান করতে শিখুন। আপনার সৌন্দর্য শুধুমাত্র স্বামীকেই দেখাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, একে অপরের কাছে সৌন্দর্য প্রকাশ করতে হবে। অনেক স্বামী আছে স্ত্রীর সৌন্দর্য প্রকাশ করতে চায় না, বলে না যে তোমাকে সুন্দর লাগছে, কত সুন্দর করে সেজে গুজে আসে স্ত্রী স্বামীর সামনে, স্বামী বলেও না যে তোমাকে সুন্দর লাগে। এই জন্য স্ত্রী আস্তে আস্তে আর সেই স্বামীর সামনে সেজে গুজে থাকেও না। অনেক স্বামী আছে এরকম, তাই আমি স্বামীদেরকে বলবো আপনাদের স্ত্রীদের সৌন্দর্যর কথা বলুন যে তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি আমার জীবনের সেরা গিফট, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার জীবনের মধ্যে রেখে দিয়ে আমাকে ধন্য করে দিয়েছে। এভাবে বলুন এবং স্ত্রীও বলুন স্বামীর কথা যে তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বামী স্ত্রী যদি শান্তি থাকে যে ফ্যামিলির মধ্যে আসমান থেকে বরকত আসে এবং জান্নাতি ফ্যামিলি আপনার ফ্যামিলিটা হয়ে যায়, আর যেই ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে, স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারে না, সেই সংসারটা হয়ে যায় জাহান্নামের একটি টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বিবাহিত ভাই এবং বোনদেরকে যাতে মিলেমিশে একসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যাতে জীবন যাপন করতে পারে এবং আল্লাহর পছন্দ মতো যাতে জীবন যাপন করতে পারে, যখন এক বিছানায় ঘুমাবে একসঙ্গে লেগে স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারে এবং স্বামী তার স্ত্রীর কপালের মধ্যে ডান হাতটা রেখে মেসেজ করে করে যাতে স্ত্রীকে ঘুম পাড়িয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আদর্শকে ধারণ করার প্রত্যেক
প্রত্যেকটা দম্পত্য জীবনের স্বামী স্ত্রীকে তৌফিক দান করুক সকলে বলি আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু